শুভ বড়দিন, শুভ বড়দিন, আজ শুভ দিনে পিতার পাপা। উইশ ইউ অল মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসের দিনে বাইরে ঘুরতে বেরানো তো সেরকম হয়নি, ঠান্ডার মধ্যে বাইরে বেরানো থেকে ঘরে বসে ছোট্ট করে সেলিব্রেট করে বেশ বেটার। আমাদের বাড়ির ছোট্ট সান্টা রেডি হয়ে গেছে, চলো তোমাকে আমাদের বাড়ির সান্টার সাথে দেখা করাই। তোমাদের আমাদের ছোট্ট সান্টা বাবা, একটু তাকাও, রাগ করে থাকতে হয় না, গোমরা করে এখন আমাদের সান্টা এখন কেক কাটবে। কেক কাটা হয়ে গেল, এখন ওই বেলুন নিয়ে বিজি ছোট্ট সান্টা, বেলুন নিয়ে ব্যস্ত ব্যস্ত। বেলুন দিয়ে ঢাকি ঢাকি হয়ে গেছে, ঢাকি ঢাকি এখন আমরা সবাই কেক কাটিং করে খাই দাই করব, তারপরে হবে চা খাওয়া দাওয়া। আমাদের বাড়ির কাছাকাছি এখানে আদিবাসীরা বেশ ক্রিসমাস সেলিব্রেট করে, এখানে এসেছি ক্রিসমাস দেখতে। সবাই এখানে খুব সুন্দরভাবে নাচানাচি করছে, সাজানো হয়েছে। কমপ্লিট হয়ে গেল, ডিনার করে চলে আসলাম। আজকের ডিনারে ছিল রুটি, ঘুগনি আর রসগোল্লা, হয়ে গেছে খাওয়া। আজকে ভাবছিলাম যে শ্যাম্পু করব, কিন্তু স্নান করতে করতে দেরি হয়ে গেল, সেই কারণে ঠান্ডা ঠান্ডাও পড়েছে,
সেই জন্য আজ শ্যাম্পু করা হলো না। তারপরে ভেবে দেখলাম যে আজকে কোথাও ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান নেই, বাইরে ঘরেই থাকবো, তাই পোস্টপোন করা যেতেই পারে। এখানে পার্ক স্ট্রিটে খুব ভালোভাবে বড় করে কার্নিভাল সেলিব্রেট হয়। মার ইচ্ছা ছিল আমরা সবাই ওখানেই যাব, হ্যাঁ, কিন্তু সেটা হলো না, কারণ এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে পুটলুকে সাথে করে নিয়ে যাওয়া সেটাও ঠিক না, ও ঠান্ডা লেগে যাবে, আবার ওকে বাড়িতে রেখে আমরা যাব, মানে আমি যাব আর কি, হ্যাঁ, সেটাও সমস্যা, ও কান্না শুরু হলে আবার থামবে না। ওই জন্য সব কিছু এইসব দেখে ভাবা গেল যে থাক, এই বছর আমরা ঘরেই ছোট করে কার্নিভাল সেলিব্রেট করে নিই, নেক্সট ইয়ার পুটলু একটু বড় হয়ে যাবে, তখন আমরা সবাই একসাথে গিয়েই খুব আনন্দ করব। এই ভেবে বাবা কেক নিয়ে এসেছিল, দুটো কেক আনা হয়ে গেছে, তাই কেক আনা হলো, নিয়ে পুটলুকে নিয়ে মা বাবা আমি পুটলু চারজন মিলে ছোট করে খুব সুন্দর মজার সাথে এই ক্রিসমাস সেলিব্রেট হয়ে গেল। এবছরে আমি এখানে প্রথম আছি, লাস্ট ইয়ার আমি ছিলাম গুজরাটে, ক্রিসমাসের সময় গুজরাটে ছিলাম। এবছর এখানে বেশ মজা হলো, আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়েই পাড়াতে আদিবাসীরা থাকে, তারা খ্রিস্টান ধর্ম নিয়েছে, তো তারাও বেশ ক্রিসমাসটা সেলিব্রেট করে খুব সুন্দর করে, সেখানেই দেখতে গেছিলাম। এবছর খুব সাধারণ করে ছোট করে হচ্ছে, সেটা তো আমি কখনো দেখিনি, তাই ভাবলাম একটু গিয়ে দেখে আসি, ভালো লাগলো, গিয়ে দেখে আসলাম। আমরা যেভাবে জন্মাষ্টমীর সময় রাস সাজানো হয়, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের ওপরে সব কিছু সাজানো হয়, সেরকম করেই ওরা যীশু খ্রিস্টের ওপরে সাজিয়েছে, খুব সুন্দর। আর এমনি মিউজিক চালিয়ে সব ডান্স করছে, ছোটোখাটো এনজয়, ভালো লাগলো, দেখে চলে আসলাম। আর একটু রাত বাড়লে আরও আরও কিছু হবে, অত রাত্রে তো যাওয়া মানে থাকা সম্ভব না, তাই ঠান্ডা বাইরে বেশ ঠান্ডাও খুব, তো ঠান্ডা পড়েছে, তাই চলে আসলাম। এসে দেখছি পুটলু ওর ঠাকুমার কাছে প্রায় ঘুমিয়েই পড়েছে, ওকে ঘরে এনে আবার বিছানায় এই শুয়ে দিলাম, পুটলু ঘুমিয়ে পড়েছে। আজকে ক্রিসমাসের জন্য এই ছোট্ট করে ভিডিও বানালাম, বেশি বড় কিছু করিনি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, টাটা।